শুভেন্দুকে ব্যারাকপুরে লড়ার চ্যালেঞ্জ দিলেন অর্জুন, কত ধানে কত চাল তাও বুঝিয়ে দেবেন, বেশি টাকা রোজগার করলে খরচ করতে হবে, নইলে ইডি সিবিআই নিয়ে যাবে অর্জুনের নিশানায় রাজু। এবার অর্জুন বাণীবিদ্ধ একের পর এক। রাজার বিরোধী দলনেতা কথায় কথায় বলেন তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এমনকি সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটে দাঁড়াবেন সেখানেই তাকে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবারে ঠিক একই সুরে ওপেন চ্যালেঞ্জ করতে শোনা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। তার কেন্দ্রে ভোটে দাঁড়ানোর আমন্ত্রণ জানালেন শুভেন্দুকে। বড় বড় কথা না বলে বিরোধী দলনেতা ব্যারাকপুরে এসে ভোটে দাঁড়াক, কত ধানে কত চাল বুঝে নেব বলে হুঁশিয়ারি দিলেন তিনি। দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির টিকিটে জেতা সাংসদ অর্জুন। পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে জেতা সাংসদ পদে বহাল রয়েছেন তিনি। তবে এখনও মাঝে মধ্যে নানা মন্তব্য করে শাসক দলকে প্রশ্নের মুখে ফেলেন তিনি। সম্প্রতি ব্যারাকপুরের উন্নয়নের প্রসঙ্গে বিধায়ক রাজ চক্রবর্তীকে নিশানা করেন অর্জুন। বেশি বেশি টাকা রোজগার করলেই হবে না, খরচও করতে হবে বলে জানান ব্যারাকপুরের সাংসদ। নইলে জমানো টাকা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি সিবিআই নিয়ে যাবে বলে কটাক্ষ করেন। মঙ্গলবার টিটাগড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেঙ্গি মোকাবিলায় ব্যারাকপুর তৃণমূল বিধায়কের ভূমিকাও স্মরণ করিয়ে দিলেন তিনি। যেহেতু ব্যারাকপুর ও টিটাগড় দুটি পৌরসভাতে তৃণমূলের ভোট, তাই তাদের কাজ করাই উচিত, সাফাইয়ের কাজ বেশি করে করতে হবে বলেও জানান তিনি। যেহেতু ডেঙ্গু বাড়ছে তাই আবারও সক্রিয়তা প্রয়োজন বলে মনে করেন অর্জুন। এক্ষেত্রে শুধুমাত্র সরকারি সাহায্যের উপর ভরসায় থাকলে যে হবে না, রাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করে এমনটাই বলতে শোনা গিয়েছে অর্জুনকে। নিজের দলের বিধায়কের দিকে আঙুল তোলা নিয়ে অর্জুন সিংকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনায় কটাক্ষ করেছে বিরোধী শিবিরও। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুনকে নিশানা করে বলেন তিনি অস্বস্তি অনুভব করছেন, দলের নেতাদের সঙ্গে অর্জুনের বনিবনা ঠিকঠাক করছে না বলে মন্তব্য করেন শুভেন্দু। এছাড়া টিকিট পাবেন না পাবেন না তা নিয়েও নাকি দোলাচলে রয়েছে অর্জুন, সেই কারণেই বেসুরো মন্তব্য করছেন, সেই কারণে বেসুরো মন্তব্য করে বসছেন। এখানেই থেমে থাকেননি নন্দীগ্রামের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুক্তি করে দলে টেনেছেন অর্জুন সিংকে, আর সেই চুক্তি রাখতে পারেননি বলে কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দুকে। তবে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের জবাব দিয়েছে ব্যারাকপুরের সাংসদ শুভেন্দু অধিকারী। কথায় কথায় মমতাকে হারিয়েছেন বলে গর্ব করেন, সেই প্রসঙ্গ টেনে অর্জুন ওপেন চ্যালেঞ্জ জানান তাকে, ব্যারাকপুরে নির্বাচনে লড়ার আমন্ত্রণ জানান। শুভেন্দু ব্যারাকপুরে লড়লে কত ধানে কত চাল তা বুঝে নেবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে অর্জুনকে। এরপর আত্মবিশ্বাস সুরে বলেন তার কেন্দ্রের ভবিষ্যতে তিনি সাংসদ থাকবেন। নন্দীগ্রামে নির্বাচনের প্রসঙ্গ টেনে শুভেন্দুকে বারবার বলতে শোনা গিয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। কয়েকদিন আগে আরেক ধাপ এগিয়ে তিনি বলেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করে দিল্লিতে পালাতে চাইছে মমতা, কিন্তু দিল্লিতে যেতে গেলে তো লোকসভায় দাঁড়াতে হবে অথবা রাজ্যসভার পেছনের দরজা দিয়ে যেতে হবে বলেও কটাক্ষ করেন। এরপরে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই ভোটে দাঁড়াবেন সেখানেই হারাবেন তিনি, এমনকি মমতা নিজের বুথেও তাকে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই আবহে অর্জুন সিং এর হুঁশিয়ারি, চ্যালেঞ্জ কি গ্রহণ করবেন শুভেন্দু সে অনেক পরের কথা। আপাতত আক্রমণ প্রতি আক্রমণে উত্তাল বঙ্গ রাজনীতি।